হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালোই আছো আমি সিজা আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আমার একটা নতুন মিনি ফুড ব্লগ নিয়ে আমার জীবনের প্রথম প্রেম হল খাওয়া মনকে ভালো রাখার সমস্ত উপায়গুলোর মধ্যে এই উপায়টা আমার জন্য সব থেকে বেশি ওয়ার্ক করে তাতে যদি কেউ আমাকে পেটুক বা হ্যাংলা বলে বিশ্বাস করো এর জন্য আমার একটুও দুঃখ নেই কারণ আমার কাছে একটাই মন্ত্র খাওয়া দেন খাওয়া জ্ঞান খাওয়া চিন্তা মনি খাওয়া ছাড়া আমি যেন মনিহারা ফোনি। আজকে আমি তাই চলে এসছি নাইট স্কাই রুফটপ ক্যাফেতে যেটা রয়েছে বেহালা শকের বাজার ক্রসিংয়ের রাইট সাইডে একটা গলির মধ্যে জাস্ট ওয়ান মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে নিউ পূজা অ্যাপার্টমেন্টের রুফটপে পুরো ক্যাফেটার ডেকোরেশন আর অ্যাম্বিয়েন্স আমার সত্যি খুব 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 পছন্দ হয়েছে পুরো ক্যাফেটা আর্টিফিশিয়াল গ্রাসের কার্পেট আর বাঁশ কেটে সুন্দরভাবে ডেকোরেট করা ইভেন ওনাদের রিসেপশনের ডেস্কটাও কিন্তু বাঁশ দিয়ে বানানো ছিল আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন হোয়াইট সস পাস্তা ক্রিস্পি চিলি বেবিকর্ন চিজ বল আর জুসি ড্রামস অফ হেভেন সদ্য কয়েক মাস আগে ওপেন হওয়া ক্যাফেটার খাবারগুলো কিন্তু ছিল সত্যি অসাধারণ আর অ্যাফোর্ডেবল তাহলে গাইস কবে ভিজিট করছো এই ক্যাফেটাতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও টাটা